চল চল সামনে চল রাসূলের সেনাদল জেগেছে রে জেগেছে সুন্নিরা জেগেছে জেগেছে রে জেগেছে সুন্নিরা জেগেছে জেলের তালা ভাঙবো জেলে আনবো জেদি ভাইকে আনবো জেলের তালা ভাঙবো মুক্তি 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 চান জেদি ভাইয়ের মুক্তি প্রয়োজন করার হয় রক্ত দিয়ে হলো মুক্তি আলাউদ্দিন জেদি সাহেবের রবিবারের ভিতরে আমরা মুক্তি চাই নবীর রুহানি সাহাবীরা কীতাণ্ডব চালিয়েছে সারা জীবন তাদেরকে যেই ট্রেনিং দেওয়া হয়েছে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জীবনের শেষ মুহূর্তে তারা আল্লামা শফি সাহেবকে সেই ধরনের সম্মান করেছে ঠিক কিনা চব্বিশ ঘন্টার ভিতরে যদি মুফতি আলাউদ্দিন জিহাদিকে মুক্তি না দেওয়া হয় ঢাকার শহর আমরা অচল করে দিব জিহাদি সাহেবকে নিঃশর্তে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তার মুক্তি চাই রাজি আছেন কিনা কোন অবস্থাতেই আন্দোলন পিছিয়ে নিব না যতক্ষণ পর্যন্ত আমরা তাকে জেলে থেকে বাইর না করতে পারবো মজিদ বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার সেই পুলিশ যদি আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে অতর্কিতভাবে হামলা চালায় আমরা তা কোনো অবস্থাতে সহ্য করব না প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তি মৌলবাদী রাস্তা না এই দেশে তা থাকবে না দাবি একটাই আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তি চাই কথা ঠিক না নেমেছি আমার ভাই মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব যতক্ষণ পর্যন্ত মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রপতি থাকবো ঠিক কিনা বলেন বলছিলেন যাদের নাম হাটাজারি মাদ্রাসার দপ্তর থেকে কাটা যাবে তাদের নাম আল্লাহর আরশ থেকে কাটা যাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ছেলের নাম হাটাজারি মাদ্রাসার দপ্তর থেকে কাটা গেছে এবং তারটাও কাটা গেছে আমরা তো কি বুঝতে পারি আল্লাহর উপর যার লান্ন তাকে কেউ তাকে বিরাইতে পারে না মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কি একটি মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে ঠিক কিনা সেই মিথ্যা ষড়যন্ত্রটি করেছেন ওয়াবিরা ঠিক কিনা আমরা সেটা মেনে নিতে পারবো না ঠিক কিনা কিছু প্রয়োজন করার হয় রক্ত দিয়ে হলো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের রবিবারের ভিতরে আমরা মুক্তি চাই এই প্রসঙ্গে এখনই সংক্ষিপ্ত এক মিনিট করে বক্তৃতা হবে সকলকে দেওয়া যাবে না বক্তৃতা নিয়ে আসছেন আমরা একটু দাঁড়ান আমাদেরই সম্মানিত সুন্নি জামাতের কর্ণধার আশেক রাসুল জনাব হযরত মাওলানা এনামুল হক আল কাদরী সাহেব আসসালামু আলাইকুম সম্মানিত সান্দিনাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সকলেই জানেন সেই হাটহাজারীর মাদ্রাসায় রুহানি নবীর রুহানি সাহাবীরা কীতাণ্ডব চালিয়েছে সারা জীবন তাদেরকে যেই ট্রেনিং দেওয়া হয়েছে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জীবনের শেষ মুহূর্তে তারা আল্লামা শফি সাহেবকে সেই ধরনের সম্মান করেছে ঠিক কিনা সেই সম্মানকে তাদের সেই কলুষিতকে ধাবিত করার জন্য আমাদের সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে মিথ্যা মামলা আজকে কারাবরণ করতে হয়েছে ঠিক কিনা মাননীয় সরকারকে আমরা জানিয়ে দিতে চাই গত চার দিন হয়েছে আমরা এখনো বাড়িতে যাই নাই সেই কুমিল্লার রাজপথ আমরা বন্ধ করে দিয়েছি গতকালকে ঠিক কিনা গত পরশুদিন আমরা সান্দিনার রাজপথ বন্ধ করেছি ঠিক কিনা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের নেতৃত্বে আপনারা দেখেছেন গতকালকে
লাখো জনতার সামনে আমরা সেই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের মহাসড়ক অবরুদ্ধ করেছি, ঠিক কিনা? সম্মানিত সুদিক, আমাদের এক দফা এক দাবি, মুক্তি আলাউদ্দিন জাহাদির মুক্তি, ঠিক কিনা? আপনাদেরকে আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আমাদের কথা কম কাজ বেশি, আগামী দিন শনিবার জাতীয় প্রেস ক্লাবে আল্লামা বাদশাহ হুজুর কেবলার নেতৃত্বে যেই গণজামায়াত, সেখানে আপনারা যাইতে রাজি কিনা? আগামী রবিবার আমাদের মুক্তি আলাউদ্দিন জাহাদি সাহেবের কোর্টে শুনানি রয়েছে, সেদিন আমরা পীর মুক্তি গিয়াসউদ্দিন তাহরিক হাসান আজারির নেতৃত্বে আমরা আপনার নারায়ণগঞ্জ সেই কারাগার আমরা ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছি। আপনাদেরকে উদাত্ত আহ্বান, যতক্ষণ পর্যন্ত আমরা আলাউদ্দিন জাহাদিকে মুক্ত না করতে পারব, ততক্ষণ পর্যন্ত আমরা গড়ে ফিরব না। আপনারা সকলেই সম্মানিত সুদীপ, এখানে অনেক উলামা একরাম রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, এই সান্দিনাবাসী আমরা যেই কোনো সময়ে সান্দিনার মহাসড়ক বন্ধ করতে চাই, আপনারা রাজি কিনা? অচিরে আমরা অলিতলা পীর সাহেব, রাজাপুরা পীর সাহেব, সৈয়দ আল্লামা বাহাদুর শাহের নেতৃত্বে গতকালকে ফদুয়ার বাজার বিশ্ব রোডের মতো আগামী যেই কোনো সময়ে সান্দিনার রাজপথ, সান্দিনার মহাসড়ক তথা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমরা বন্ধ করে সরকারকে জানিয়ে দিব, হেফাজতের সাইতে সুন্নি জনতা কম নয়, ঠিক কিনা? আপনাদেরকে আগামী ভবিষ্যতে আমরা আলাউদ্দিন জাহাদির মুক্তি চাই কিনা? আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হব, যতক্ষণ পর্যন্ত আলাউদ্দিন জাহাদিকে মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সুন্নি জনতা গড়ে ফিরবে না। মাননীয় সরকার, আপনি কাদেরকে লালন পোষণ করতেছেন, তারাই আপনার ক্ষমতার মস্তক থেকে আপনাকে নামাবে, ঠিক কিনা? তাদের আমিরকে তারা যেভাবে পথ থেকে অপসারণ করেছে, আপনাকে করবে, দুধ দিয়ে আপনি কাল সাপ লালন করবেন না। এই সান্দিনাবাসী, আগামী যেই কোনো সময়ে সান্দিনার রাজপথ বন্ধ করে দিতে আমরা প্রস্তুত আছি কিনা? সকলকে আগামী যেই কোনো প্রোগ্রামে যেই কোনো আন্দোলনে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছেন আশিকের রাসূল জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এই সান্দিনাবাসী, আপনারা সকলে জানেন, অবগত আছেন যে আজকে এমন একটা নেতা, এমন একজন বীর সৈনিক, এমন একজন মহান আমাদের নেতা যিনি সুন্নিয়তের জন্য অজস্র পরিশ্রম করেছেন, আজকে তিনি জেলখানার মধ্যে আছেন। আপনাদেরকে ঘুম আছে? আমাদের কারো ঘুম নাই, আমরা চাই, দূর তাগিদ দিচ্ছি, অতি তাড়াতাড়ি হোক, 24 ঘন্টার ভিতরে যদি মুফতি আলাউদ্দিন জাহাদিকে মুক্তি না দেওয়া হয়, ঢাকার শহর আমরা অচল করে দিব। আপনারা এটা কি রাজি আছেন কিনা? যিনি শরীয়ত আমরা মুনাফেকি চাই না, সামনে একটা কম পিছে একটা কম, এরকম বৈশিষ্ট্য আমরা চাই না। আপনারা আমাদের সাথে যদি একত্র ঘোষণা করেন, তাহলে যেভাবে হোক রবিবারে আমরা নারায়ণগঞ্জে যাব, ওখানে যতটুকু আমাদের দরকার আমরা তাই করব, অনেক কাপড়ের কাপড় পরব, তবু মুক্তি আলাউদ্দিন জাহাদিকে মুক্তি করে ছাড়ব ইনশাআল্লাহ। এতে যা কিছু যার যা আছে সব কিছু নিয়ে আপনারা প্রস্তুত থাকবেন। আমি যদি নাও আপনাদের সাথে থাকতে পারি,
যেখানে থাকবো প্রয়োজনে আমার লাশ সহকারে ওখানে মুফতি আলাউদ্দিন জিহাদিকে আনার জন্য প্রস্তুত থাকবে। আপনাদের কাছে আমার দাবি, উদাত্ত আহ্বান, এই মানুষটা আমাদের জন্য। প্রতিদিন আমরা অনেকদিন ঝগড়া বিবাদের মধ্যে ছিলাম, আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি, এরা আমাদের ইয়া নবী সালামু আলাইকা বলতে দেয় না, উল্টো ফতোয়া দেয়। মুফতি আলাউদ্দিন জিহাদের প্রতিবাদ করেছেন, আজকে আমরা সবার সব জায়গায় ইয়া নবী সালামু আলাইকা নবীকে সালাম দেই, তার ফতোয়া অনুযায়ী আজকে তাকে বানচাল করার জন্য, তাকে ধোকা দেওয়ার জন্য, নিচে দেওয়ার জন্য ওই শয়তান মুনাফেকরা এমন করতেছে। আমরা এগুলা প্রতিহত করব না, আমরা চাই যেভাবে হোক মুফতি আলাউদ্দিন জিহাদিকে মুক্তি করে আনব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। তবে পরিশেষে কথা হচ্ছে, মুনাফেকি করবেন না, মুখে একরকম বলবেন, অন্তরে আরেকরকম বলবেন, এটা হচ্ছে মুনাফেকি। আমরা দেখেছি এমনি আবারই যিনি মারা গেছেন তার জন্য দোয়া করেন, আবার আবার আলাউদ্দিন জিহাদির জন্য মনে মনে দোয়া করেন, এটা কেমন কথা? এমন মুনাফেক আমরা চাই না, আমরা চাই সরাসরি নবীর সৈনিক, ঠিক কিনা? এই বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুলাইমান জালালি আল ফারুকী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিন আজম, আমরা একটা বিশাল বড় উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছি, তাই না? উদ্দেশ্যটা কি? সারা বাংলাদেশের সুন্নি জামাতের নয়নমণি মুফতি আজম মুনাজির আজম হযরতুল আল্লামা মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তি, তাই না? আমরা মাননীয় বর্তমান সরকারের একের আপলাইন থেকে ডাউনলাইন পর্যন্ত সকল প্রশাসনের মাধ্যমে বিনীতভাবে আমরা অনুরোধ করছি, আমাদের জাতীয় ভাই, আমাদের ধর্মীয় ভাই, আমাদের ইসলামের নয়নমণি জনাব মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে নিঃশর্তে আগামী 24 ঘন্টার ভিতরে তার মুক্তি চাই। রাজি আছেন কিনা? কোনো অবস্থাতেই আন্দোলন পিছিয়ে নিব না যতক্ষণ পর্যন্ত আমরা তাকে জেলে থেকে বাইর না করতে পারবো। আর মুফতি আলাউদ্দিন জিহাদিকে কেন আমরা বাইর করব? এক আলাউদ্দিন জিহাদিকে আটকে রাখলে হাজারো আলাউদ্দিন জিহাদিকে তারা এইভাবে চক্রান্ত করে বাংলার জন্য হাজারো হাজার সুন্নি আলেমদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে, ঠিক না? সুতরাং এক আলাউদ্দিনকে মুক্তি না করতে পারলে আমরা বুঝি বাংলার হাজার হাজার অসংখ্য পীরমাশেক, সুন্নি জামাতের পীরমাশেক, উলামায়ে কেরামদের উপরে, সুন্নি আলেমদের উপরে অত্যাচারের জালেমের দণ্ডা আমাদের উপরে নাজিল হবে, ঠিক কিনা? এই জন্য জি ভাইয়ের আমার সর্বশেষ কথা হলো, আমরা সুন্নি জামাতের বহু লোক আছে, আসি না শাহপুরি, কালিয়াপুরি, মাঝবান্ডারি, দুগাচাঁদপুরি, আড়াইবাড়ি, যে কোনো সারা বাংলাদেশের সকল সুন্নি পীরমাশায়েখের সকল পীর মাশায়েখ ভক্তবৃন্দ যারা আছি আছেন, আমরা দল মত সুন্নিয়তকে কায়েম করার জন্য সবাই এক রাস্তায় আসতে রাজি আছেন কিনা? আমরা সবাই একমত, ঠিক কিনা? পীর যার যার সবার এই কথার উপরে আমি আমার আলোচনা এখানে একমত, আপনাদের সাথে আমি আছি, ইনশাল্লাহ যত কিছু করতে হয় আমি আমার জান থাকতে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে 1 মিনিট বক্তৃতা নিয়ে আসছেন আমার ভাই জনাব মোহাম্মদ খুরশেদ আলম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, সেই পুলিশ যদি আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে অতর্কিতভাবে হামলা চালায় আমরা তা কোনো অবস্থাতে সহ্য করব না। প্রিয় এলাকাবাসী, আমরা আজকে সমবেত হয়েছি এখানে, আসছে রবিবার, আওলাদের আসুন আল্লামা বাহাদুর শাহ হুজুরের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আন্দোলন গড়ে তুলতে রাজি। সকল পীর মাশায়েখের নেতৃত্বে নারায়ণগঞ্জে আন্দোলন চলবে। আমাদের লক্ষ্য একটাই, আমরা আলাউদ্দিন জিহাদির মুক্তি। আমাদের লক্ষ্য একটাই, আর যদি আমাদের নিহত সুন্নি জামাতের উপরেই
মুজিব বর্ষের অঙ্গীকার ভঙ্গ করে প্রশাসন যদি কুলুঙ্গারের মতো আমার বাড়িতে উপরে হামলা চালায়, আমরা কোন অবস্থাতেই তা মেনে নেব না। প্রিয় এলাকাবাসী, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, যার যা যা আছে আমরা আগামী রবিবার সবকিছু নিয়ে প্রস্তুত কিনা। এই বলে আমি আমার অসমাপ্ত বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম। এই মত বক্তব্য নিয়ে আসছেন আমার ভাই মোহাম্মদ নুরম সাহেব। প্রিয় সুন্নি সুন্নি ওলামা একরাম, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের আলাউদ্দিন জেহাদি সাহেবের মুক্তি। আপনারা কি সবাই চান মৌলবাদী রাস্তা নাং এই দেশেতে থাকবে না? মৌলবাদী রাস্তা নাং এই দেশেতে থাকবে না। আমরা সবাই সন্নি জামাত একমত, আমরা আলাউদ্দিন জেহাদি সাহেবের মুক্তি চাই। আলাউদ্দিন জেহাদি সাহেবের মুক্তি না হলে আমরা রাজপথ ছাড়ব না, আমরা ঢাকা শহর ছাড়ব না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার উদাত্ত আহ্বান, আমরা আলাউদ্দিন জেহাদি সাহেবের মুক্তি চাই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা হাফেজ শফিকুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম, আমার সুন্নি ভাই বাবারা, আমরা সকলে জানি আমাদের দাবি একটাই, আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তি চাই। কথা ঠিক কি না? হাটহাজারী মাদ্রাসায় আহমদ শফির উপরে যেই আক্রমণ করা হয়েছে, ওই আক্রমণকে দাওয়া চাপা দেওয়ার জন্য আলাউদ্দিন জিহাদিকে জেলে নিছে। কথা ঠিক কি না? গতকালকে আমরা ছিলাম আমরা তিনজন গেছি, এনামুল হক ভাই সহ, আমরা সরোয়ার সহ, আমরা প্রেস ক্লাবের সামনে ছিলাম, আলহামদুলিল্লাহ। কোন ওইখানে সবাই একটাই মত পোষণ করছে যে আমরা আলাউদ্দিন জিহাদির মুক্তি চাই। ফির জার জার সুন্নিয়ত এক কথা, কথা ঠিক কিনা? কে শাহপুর, কে কালিয়াপুর, কে ওয়াজিদিয়া, কে কোন জায়গায় আছি আমরা জানি না। আমাদের একটাই দাবি যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এক কাতারে, আমরা রবিবারে নারায়ণগঞ্জে যাইতে চাই। কথা ঠিক কিনা? নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধভাবে আমরা দেখাইতে চাই যে ওহাবিরা তারা যেই গাঁটি করছে তাদের গাঁটি বড় না আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গাঁটি বড়? কথা ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নারায়ণগঞ্জে যাইয়া আমাদের দাবি একটাই, আলাউদ্দিন জিহাদির মুক্তি চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনায় আছেন জনাব হযরত হাফেজ আবু ইউসুফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় সম্মানিত তাওহীদি জনতা, আমরা আজ রাজপথে নেমেছি কি জন্য নেমেছি আমরা সকলে জানি, ঠিক কিনা বলেন? আমি শুধু একটা কথাই বলবো, যেহেতু সময় অল্প, আজ আমরা এই রাজপথে নামার একটাই কারণ যে আল্লামা আহমদ শফির শফি সাহেবের তিনার শফি সাহেবের বিরুদ্ধে কিছু লেখার কারণে, শুধু সংক্ষিপ্তভাবে কিছু লেখার কারণে আমার ভাই ক্ষমা চাওয়ার পরও ক্ষমা পাই নেই। আমি শুধু একটাই কথা বলতে চাই, যারা আম্মু শফি হুজুরের উপর অত্যাচার করেছে, নির্যাতিত করেছে, হামলা করেছে, তাদের বিচার হতে হবে, ঠিক কিনা বলেন? আমি শুধু একটা কথাই বলবো, আমরা যারা আজকে রাজপথে নেমেছি, আমার ভাই মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব যতক্ষণ পর্যন্ত মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো, ঠিক কিনা বলেন? আমি শুধু একটা কথাই বলে আমার বক্তব্য শেষ করেছি। রবিবার 3টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মধ্যে আমরা লক্ষ লক্ষ সুন্নি জনতা এক হব, আমরা সবাই থাকবো, আসি ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে সঙ্গে বলতে নিয়ে আসছেন জনাব হযরত হাফেজ মুহিউদ্দিন সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় সুন্নি জনতা, আমরা অতীত থেকেও প্রমাণ করে আসছি, আমরা সুন্নি জনতা আদর্শের সৈনিক, এবং আমরা আজকে বিগত 5-6 দিন আমরা প্রমাণ করেছি আমরা আদর্শের সৈনিক। বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি জায়গায় জায়গায় আন্দোলন হচ্ছে, একটা গাড়ি একটা
বাড়িয়ে কোনো জায়গায় কারো উপর অতর্কিত কোনো হামলা হচ্ছে না। আমরা সরকারকে জোর দাবি জানাচ্ছি মুফতি আলাউদ্দিন সাহেবের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য। এই দেশে নবী অলির বিরুদ্ধে কথা বলা হয়, সরকার তরফ থেকে কোনো মামলা হচ্ছে না, কারো তরফ থেকে মামলা হচ্ছে না, একটা আসামি ধরা হচ্ছে না, আমরা মামলা করতে গেলে মামলা নিচ্ছে না। কিন্তু আজকে একটা ব্যক্তি বিশেষ, একটা ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কথা বলা বা বিভিন্নভাবে একটা কথা বলা, এটাকে কেন্দ্র করে একটা আলেমকে মামলা দেওয়া, তাকে রিমান্ডে দেওয়া, এগুলি কোন ধরনের আলামত? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই বাংলার মাটিতে যিনি মামলা করেছে তার আমরা বিচার চাই, এবং তাদের পক্ষ থেকে তাদের আলেমকে তারা নির্যাতন করতেছে। এই সব হিসাব বলছিলেন যাদের নাম হাটাজারি মাদ্রাসার দপ্তর থেকে কাটা যাবে, তাদের নাম আল্লাহর আরশ থেকে কাটা যাবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ছেলের নাম হাটাজারি মাদ্রাসার দপ্তর থেকে কাটা গেছে এবং তারটাও কাটা গেছে। আমরা তো কি বুঝতে পারি? আল্লাহর উপর যার লানত থাকে কেউ তাকে বিরাইতে পারে না। সুতরাং আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা আগামী রবিবার নারায়ণগঞ্জের প্রেস ক্লাবের সামনে আমরা বিক্ষোভ সমাবেশে শরিক হয়ে মুফতি আলাউদ্দিন জিহাদিকে নিঃশক্ত মুক্তি করে ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সঙ্গে দেখতে নিয়ে আসছেন হাফেজ আবু ইউসুফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই আন্দোলন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুরকে আটকানোর কারণে, ঠিক কি না? মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কি একটি মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে, ঠিক কি না? সেই মিথ্যা ষড়যন্ত্রটি করেছেন ওয়াহাবিরা, ঠিক কি না? আমরা সেটা মেনে নিতে পারবো না, ঠিক কি না? আমাদের অতীত ভুলে গেলে চলবে না। আমাদের আল্লামা নূর ইসলাম ফারুকি সাহেবের কথাকে এইভাবে তাকে এইভাবে হত্যা করা হয়েছে, ঠিক কি না? সেটা ওয়াহাবিরা করেছে, ঠিক কি না? আমরা সেটা মেনে নিতে পারবো না। আমরা আজকের আন্দোলন আলাউদ্দিন জিহাদি হুজুরের কারণে, ঠিক কি না? আমরা যতক্ষণ পর্যন্ত আলাউদ্দিন হুজুর জিহাদি হুজুরকে মুক্তি দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ চালবো না, ঠিক কি না? আলাউদ্দিন জিহাদি হুজুরকে যেন সম্মানিত আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখানে উপস্থিত হয়েছে শুধু একটা দাবি নিয়ে, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের শুধু আমরা মুক্তি চাই, কথা বলেন ঠিক কি না? আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন করতে আসি নাই, আমরা এসেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের বীরশিব সালার স্কলার মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তি চাই। আমি জানতে চাই, বলে দিতে চাই মাননীয় সরকারকে এবং সকল প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, এই বাংলাদেশে কোন নবী রাসূলের আগমন হয় নাই, না কোনো সাহাবীর নাই, একমাত্র আউলিয়া কেরামেরা বাংলার বুকে ইসলাম এনেছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শুধু এই কথাই বলতে চাই, শফি আহমদ হুজুর উনি কাউমি অঙ্গনের একজন বিজ্ঞ আলেম, আমরা অত্যন্ত শ্রদ্ধার সহিত বলছি, একজন আলেম হয়ে উনি একজন মানুষ, কোনো নবী না সাহাবী না, আলাউদ্দিন জিহাদি একজন মানুষ, মানুষ মারা গেছে, উনাকে মানুষ হয়ে মানুষে যদি গালি দিলে জেল খাটতে হয়, রিমান্ডে নিতে হয়, তাহলে যাদের কারণে ইসলাম পাইলে বাংলার বুকে নবী রাসূল আউলিয়া কেরামদের বিরুদ্ধে যারা কথা বলবে কটূক্তি করে, মাননীয় সরকারকে বলবো তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার দায়ী করছি, আমরা জোর দাবি করছি, এবং তাদের জন্য একটা আইন পাস করা হোক বাংলার বুকে, সবাই রাজি? যারা নবী ওলিদের বিরুদ্ধে কটূক্তি করবে, নবী রাসূলদের বিরুদ্ধে, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই ব্যাপারে যেন আইন পাস করা হয় সংসদে, এবং আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তি চাই। মুক্তি 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 চাই, চল চল সামনে চল, জেগে ছেড়ে জেগেছে, জেগে ছেড়ে জেগেছে, জিহাদি ভাইকে আনবো,
আমার ভাই জেলে কেন? প্রশাসন জবাব চাই। মুক্তি 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 চাই। চল চল সামনে চল, জেলের তালা ভাঙব, জেদি ভাইকে আনব। আমরা সবাই রাসূল সেনা লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে। মুক্তি 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 চাই। চল চল সামনে চল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের মতো এখানে আমাদের মানববন্ধন মিছিল সমাপ্ত ঘোষণা করা হলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।